একদম বলতে গেলে কিছুই নাই, চিকেন বিরিয়ানি, তারপর কারি চালু করছি যে খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ব্যাগ যেটা দেখা যাচ্ছে না, গ্রিন কালারের যে ব্যাগটা, ওটা হচ্ছে মাটি। এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আজকেই সকাল 8টায় ফ্রান্স আর আর্জেন্টিনার ফাইনাল ওয়ার্ল্ড কাপ। তো আমি গতকালকে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, সো আজকে খুব সকালে ঘুম ভেঙে গেছে। আজকে হচ্ছে রবিবার, 8টা বাজে খেলা শুরু হবে, আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা বেশ কিছুদিন আগে নেওয়া, যেদিন ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল সেদিনের ভিডিও এটা। তো সকালে উঠেই আমি প্রথমে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলেছি, যদিও গতকালকে রাতে প্রায় সন্ধ্যার দিকেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড একটু লেট করে ঘুমিয়ে আছে, সো ও এখনো উঠে নাই। আর আমি এখনো ওকে ডেকে তুলতেছি না, যে খেলা শুরু হলে তারপরে ওকে উঠাবো। আর আমি এখন রেডি হয়েছি, একটু বের হবো। লাস্ট কিছুদিন এত ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে একদমই শপিং টপিং কিছু করা হয়নি, ঘরে একদম বলতে গেলে কিছুই নাই। সো আমি জাস্ট একটু বেসিক কিছু জিনিস কেনাকাটার জন্য এখন বের হচ্ছি। আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে, আমি এসে তারপরে ওকে তুলব। সকালবেলায় এই পাখির ডাক শুনতে খুবই ভালো লাগে, আর খুবই সুন্দর একটা সকাল আজকে সকালটা। আর এখানে এখন দেখতে পাচ্ছি হচ্ছে আমার কার কি, আমার গাড়ির যে চাবির রিংটা সেটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া সিক্রেট থেকে নেয়া, আমার খুবই পছন্দের। এটা তেমন খুব স্পেশাল কিছু না, কিন্তু আমি প্রায় লাস্ট 3-3.5 বছর ধরে এটা ইউজ করতেছি, এখনও একদম নতুনের মতোই আছে। আবার একটু গার্লি টাইপের পিঙ্ক কালার, তারপর একটু ডার্ক আর হচ্ছে লাইটার পিঙ্ক কালার, লিপস, তারপর হার্ট, এরকম আর কি, মানে খুবই পছন্দের আমার এটা কি রিংটা, খুবই ভালো লাগে। তো আমি প্রায় চলে আসছি স্টোরের কাছে, আর স্টোরে আমি খুব বেশি সময় স্পেন্ড করবো না, জাস্ট যাবো আর আসবো, অল্প কিছু জিনিস নেব। লাস্ট কিছু দিন মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম, একটু রান্না করারও সময় পাইনি, কিছুই করিনি, ভিডিও তো করা হয়নি একদমই। ফাইনাল ওয়ার্ল্ড কাপটা নিয়ে আমরা এত এক্সাইটেড যে মানে আজকে খেলাটা মিসই করা যাবে না। আর তার উপর আজকে হচ্ছে সানডে, সো আমরা দুজনেই বাসায় আছি, খেলাটা দেখবো। আর যেটা বললাম, ও এখন ঘুমাচ্ছে, ওকে তুলবো আমি বাসায় যেয়ে। তো এখন আমি জাস্ট অল্প কিছু বেসিক জিনিস নিচ্ছি, বাসায় একদম বলতে গেলে কিছুই নাই। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফুলকপি, আমি একটা ফুলকপি নিব। জাস্ট শীতের দিনে না, এই ধরনের শীতের দিনে সবজিগুলো খেতে ভালো লাগে, আর আমি এগুলো খুব মিস করি। তো এই হচ্ছে গিয়ে একটা ফুলকপি নিলাম। আর এই ধরনের বেকারি আইটেমগুলো আমার খুবই পছন্দ হচ্ছে, সকালবেলা কফির সাথে খাওয়ার জন্য খুবই ভালো লাগে। তো আমি আসলে খুবই ভাবছিলাম যে আসলে আমি কি এই কাপকেকসগুলো নিবো, কারণ আমার হাজব্যান্ডের চকলেট যে কোনো জিনিস খুবই পছন্দ। এটা হচ্ছে ট্রিপল চকলেটের একটা মাফিন, আমি ভাবছিলাম যে ওই ট্রিপল চকলেটের মাফিনটা নিবো নাকি ওই যে স্ট্রবেরি টার্নওভারটা নিবো। সেই জন্যই একা একা শপিং করা আমার একদমই পছন্দ না, মানে সবসময় আমি দেখা গেছে যে হয় আমার বোনের সাথে, আম্মুর সাথে, অথবা আমার হাজব্যান্ডের সাথে, ফ্রেন্ডসদের সাথে, মানে কোনো একজন সাথে না থাকলে শপিংটা আমার একদমই ভালো লাগে না। বিকজ সামান্য ছোটোখাটো ডিসিশনের না মনে হয় কি এটা কি নিবো নাকি নিবো না, এটা নিলে ভালো হবে নাকি ওটা নিলে ভালো হবে। এটা যে ধরনের শপিংয়ে হোক, মানে গ্রোসারি শপিং হোক অথবা কাপড় চুপড় থেকে শুরু করে যে কোনো কেনাকাটাই হোক না কেন, সাথে একজন থাকলে আমার কাছে মনে হয় শপিংটা অনেক ইজি হয়ে যায়। তো পরে আবার ডিসিশন নিলাম যে না, আমি ওই ট্রিপল চকলেট মাফিনটাই নিচ্ছি। এখানে দুই ধরনের শ্রিম্প পাওয়া যায়, একটা হচ্ছে রান্না করা, আর একটা হচ্ছে গিয়ে মানে একদম কাঁচা। তো রান্না করাটাই আমি নিই, তারপরে আমি আবার রান্না করি, বিকজ ওই কাঁচাটার মধ্যে কেমন আমার কাছে ভালো লাগে না। এখান থেকে নেওয়াটা যেটা ফ্রেশ তো না, ফ্রোজেন, তো তার উপর ওই জন্য আর কি কাঁচাটা ভালো লাগে না, যেটা অলরেডি কুকড সেটাই ভালো লাগে এখান থেকে। তো আমি ওখান থেকে কিছু শ্রিম্প নিলাম, এটা হচ্ছে ব্রেকফাস্ট স্টাইল। এখান থেকে আমি কিছু সিরিয়াল নেব। তো সিরিয়াল নিলাম, তারপর এখান থেকে নিচ্ছি হচ্ছে ওটস, আমার ওটস শেষ হয়ে গেছে। সাধারণত ওটস আমি কিনে হচ্ছে কস্কো থেকে, লাইক একবারে 3-4 ব্যাগ একসাথে নেওয়া হয়, কিন্তু যাই হোক এখান থেকে এটা নিলাম, কজ একদমই বাসায় নাই। এটা হচ্ছে চিপস আইল, এখান থেকে আমি নেবো কিছু টর্টিয়া চিপস। এই চিপসগুলো আমার খুবই পছন্দ, মানে খুবই বেসিক চিপস, সালসা দিয়ে খেতেও ভালো লাগে, প্লাস হচ্ছে মাঝে মাঝে আমি চটপটি বানাই, সব ফুচকার পরিবর্তে ওই চিপসগুলো খুব ভালো লাগে। তো এখানে আমি চিপস নিয়েছি 3 প্যাকেট, আর এখানে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ডিশওয়াশারের জন্য প্যাক। সাধারণত ডিশওয়াশারের যে প্যাকগুলো ইউজ করি সেটা হচ্ছে ক্যাসকেডের, যেটা সেটা ইউজ করি, আজকে এটাই নিচ্ছি। এটা হচ্ছে অনেক চিপ,
তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি, যদি এটাতে যদি কাজ হয়ে যায় তাহলে তো আর ক্যাসকেডেরটা কেনার দরকার নেই। তো সেই জন্য এটা নিলাম আজকে, দেখি কীরকম হয়। আর এখন এখান থেকে নিব কিছু ড্রিঙ্কস, মিল্ক, ডায়েট মাউন্টেন ডিউর একটা প্যাক নিলাম, এটা হচ্ছে 12 প্যাক, এর মধ্যে 12টা ক্যান আছে। তারপর এখান থেকে নিচ্ছি আমি এখন এগ আর ডিম। আমি সবসময় চেষ্টা করি একটুখানি ভালো কোয়ালিটিটা নিতে, মানে যে ধরনের অপশনগুলো আছে সামনে তার মধ্যে থেকে একটু ভালোটা নেওয়ার চেষ্টা করি আমি ডিম। আর এখান থেকে নিলাম আমি মিল্ক, তারপর নেবো কিছু পিৎজা, মানে এ ধরনের বেসিক কিছু জিনিস নিচ্ছি এখন। আর পিৎজার ক্ষেত্রে না আসলে এখানে যদিও দেখা যায় যে প্রচুর অপশন আছে, কিন্তু আসলে আমার জন্য এত অপশন নেই, বিকজ যেগুলোর মধ্যে মিট জাতীয় কিছু থাকে সেগুলো তো আর হালাল হয় না এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো। তো আমি ভেজিটেবল জাতীয় অথবা চিজ পিৎজা নেওয়ার চেষ্টা করি এখান থেকে, তো সেই জন্য আর কি, মানে খুবই লিমিটেড অপশন আমার জন্য এখানে। তারপরেও খুঁজে খুঁজে কিছু জিনিস পাওয়া যায়, যেমন এটা, এটা কিন্তু পুরোই ভেজিটেবলের একটা মিল আইটেম। তো এই ধরনের জিনিস আমি প্রচুর কিনি, আপনারা জানেনই আমার ভিডিওগুলো দেখে থাকলে, বিকজ এত রান্নাবান্না করার সময় পাওয়া যায় না, সো এগুলো প্রচুর নেওয়া হয়। আর এখানে চোখ পড়লো হচ্ছে কিছু আমাদের ইন্ডিয়ান স্টাইলের খাবার দাবারগুলো, ফ্রোজেন ফুড, চিকেন বিরিয়ানি, তারপর কারি, এগুলো এগুলো খুবই বাজে কোয়ালিটির, যদিও দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু এগুলো খুবই বাজে কোয়ালিটির। একবার নিয়েছিলাম প্রথমে যখন আমি ইউএসএতে মুভ করার পরে, হয়তো আমার চ্যানেলে ভিডিও আছে, একদম খুবই অনেক আগে, যদিও দেখতে ভালো লাগছে কিন্তু মানে কোয়ালিটি খুবই খারাপ। স্পেশালি আমাদের যাদের মানে একদম ফ্রেশ ভালো কোয়ালিটির চিকেন বিরিয়ানি তারপর এগুলো খেয়ে অভ্যাস, আমাদের কাছে এগুলো একদমই ভালো লাগবে না। জাস্ট ফার্স্ট টাইম যদি কেউ ট্রাই করে থাকে তাহলে হয়তো তাদের মনে হতে পারে, ও আচ্ছা তাহলে চিকেন বিরিয়ানি এ ধরনের টেস্ট হয়, তাদের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আমাদের জন্য এটা একদমই ভালো না, খুবই বাজে কোয়ালিটির আমার মনে হয়েছে। তো যাই হোক, আমার শপিং প্রায় শেষ, আমি এখন সব কিছু স্ক্যান করে নিচ্ছি, চেক আউট করবো এখন। তো এই হচ্ছে গিয়ে আমার সমস্ত কেনাকাটা আজকের। এখন আমি বাসায় যাচ্ছি, যদিও এসেছিলাম অল্প কিছু জিনিস নেওয়ার জন্য, কিন্তু আসলে এমনটাই হয়, দেখা গেছে যে অল্প কিছু জিনিসের জন্য আসলে পরে দেখা যায় আসছি যখন এগুলো নিয়ে যাই, ওই যে দেখা যাচ্ছে আমার গাড়িটা গাছের নিচে পার্ক করেছি আমি, একটা সিলভার কালারের যে গাড়িটা দেখা যাচ্ছে সেটাই আমার। তো এখন বাসায় যাবো। তো বাসায় এসে দেখি যে আমার হাজব্যান্ড অলরেডি ঘুম থেকে উঠে গেছে, তো আর আমি টিভিটা চালু করছি যে খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখন বাজে হচ্ছে 7:44 AM আমার টিভিতে দেখা যাচ্ছে, আর হচ্ছে 8টা বাজেই হচ্ছে খেলা শুরু। আর তো আমি জাস্ট পিৎজা একটা ওভেনে দিয়েছি আর আমি এখন বসে পড়েছি খেলা দেখবো, আর আমার হাজব্যান্ডকে বলছি যে যাও এখন, এটা হচ্ছে এখন তোমার দায়িত্ব, যা কিছু কিনে টিনে এনেছি সবগুলো যেটা যেখানে যাবে সেখানে রাখো। আর আমরা এখন বসে টিভি দেখছি আর হচ্ছে পিৎজা খাচ্ছি আর জাস্ট গেমটা সম্পূর্ণটা দেখবো। আর গেমটা নিয়ে তো বলার কিছুই নাই, মানে এত এক্সাইটিং একটা গেম ছিল, একবার মনে হচ্ছিল যে আর্জেন্টিনা তো জিতেই গেছে, বাকি খেলাটার আর কি দরকার, কিন্তু তারপর আবার আর্জেন্টিনা ফ্রান্স কীভাবে কেম ব্যাক করলো, তারপর আবার কীভাবে আর্জেন্টিনাই জিতে গেল, মানে পুরোটা এত এক্সাইটিং একটা গেম ছিল। আমার তেমন ভিডিও টিডিও নেওয়া হয়নি এই অংশটার মধ্যে, আমরা জাস্ট পিৎজা খাচ্ছিলাম, গেমসটা দেখছিলাম। তো সানডে আফটারনুনে আমরা আবার একটা একটুখানি লং ড্রাইভে বের হয়েছিলাম, বেশ কিছুক্ষণ আমরা ড্রাইভ করেছি, প্রায় 1.5 ঘন্টার মতো। খুবই সুন্দর, বিউটিফুল একটা প্লেস, মানে ওয়েদারটা এত সুন্দর ছিল। তো আমরা এখানে অনেকক্ষণ ড্রাইভ করেছি, যেটা বললাম প্রায় 1.5 ঘন্টার মতো। আমি কিন্তু একদমই লাইক সারাদিন ঘুরে বসে থাকার মতো মানুষ একদমই না, মানে দেশে যখন ছিলাম তখনও মানে সবসময় ব্যস্ত থাকা আর হচ্ছে কিছু না কিছু একটা করার মধ্যেই আমি সবসময় থাকি। আর হচ্ছে এ ধরনের যত ব্যস্ততাই থাকুক না কেন, এ ধরনের একটুখানি নিজের জন্য সময় বের করাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, আমি এটা সবসময় করি, আদারওয়াইজ আমার মনে হয় যেন আমি পাগল হয়ে যাচ্ছি এত ব্যস্ততার মধ্যে। তো যাই হোক, এখানে এখন দেখা যাচ্ছে হচ্ছে একটুখানি প্ল্যান্ট এরিয়া। আমি এখানে আসছি জাস্ট এই লং ড্রাইভের পরে, বাসে যাওয়ার আগে আমি ভাবছি যে আমি এক ব্যাগ মাটি নিবো,
আমার হাউস প্ল্যান্টগুলোর জন্য। তো ওই এক ব্যাগ যেটা দেখা যাচ্ছে না গ্রিন কালারের যে ব্যাগটা, ওইটা হচ্ছে মাটি। তো এই মাটিটা নেওয়ার জন্যই আসছিলাম, কিন্তু পরে ওই যে আবার ওই একটা পট নিলাম আর একটা মরিচ গাছ নিলাম, দেখলাম যে এটার মধ্যে আবার তিনটা মরিচ গাছ একসাথে আছে এখানে। তো ওই মরিচ গাছটা আলাদা আর হচ্ছে নিচের ট্রেটা আলাদা পানির জন্য, আর হচ্ছে গিয়ে পটটা আলাদা। তো মরিচ গাছটার প্রাইস হচ্ছে প্রায় 500 টাকার মতো, 500 টাকার চেয়ে একটু বেশি। আর হচ্ছে যে পটটা নিয়েছি, এই পটটার প্রাইস হচ্ছে গিয়ে 478, মানে প্রায় 400 টাকার একটু বেশি। আর পটের নিচের যে ট্রেটা সেটার প্রাইস হচ্ছে গিয়ে প্রায় 600 টাকার মতো। তো প্রায় $22, মানে প্রায় 2200 টাকার মতো বিল আসছে আমার জাস্ট এই মাটির ব্যাগটা, ছোট একটা মাটির ব্যাগ, এই মরিচ গাছটা, ছোট একটা টপ, আর টবের নিচের যে ট্রেটা, এই টোটাল বিল আসছে আমার 2200 টাকার মতো। এই সমস্ত শপিং করার সময় মনে হয় যে দেশ থেকে যদি এগুলো শপিং করা যেত, কিন্তু এইখানে এরকমই প্রাইস এই সমস্ত জিনিসের। I did, but it looks like they changed the way that it is. The best bag was the black one. I don't know if I saw it in there today. I did. It's gonna be okay, but it's not the same stuff. It's not the best. It will work. আজকে আজকে সকাল থেকেই খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সারাটা দিন গেল, তারপর এখন রাতের বেলা এসে ভাবলাম যে না খিচুড়ি একটু রান্না করি অল্প একটু। তো সেজন্য এখন খিচুড়ি রান্না করতেছি একটু, খুব খেতে ইচ্ছে করছে আর মনে হচ্ছে অনেকদিন ধরে খাই না। খিচুড়ি, গরুর মাংস, তারপর একটু আচার, আসলে এগুলি আসলে ভাবছিলাম আজকে সারা দিন আমি, পরে ফাইনালি রাতের বেলা এসে ভাবলাম যে না রান্না করেই ফেলি। তো আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।